গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মমিতা, আর মমিতা স্টাইলের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে খুব খুব ওয়েলকাম। আজকে শনিবার, আর আজকের দিনটা পুরোটাই ভাবছি আপনাদের সঙ্গে নিয়ে কাটাবো। তো চলুন সকালটা শুরু করা যাক। সবার আগে জনকে ডাকি, দাঁড়ান, উঠে পড়েছে কিন্তু। গুড মর্নিং তোজো। ও বাবা, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। দুজনে উঠেই সবার আগে কিন্তু বাইরে যাবে। দেখুন দরজা খুলে চললো দুজনে বাইরে, সোজা যাবে আগে পাপার কাছে। গুড মর্নিং বলা হয়ে গেল ওদের। চলুন বাইরের আকাশটা দেখাই। আজকে না আকাশটা খুব পরিষ্কার, সুন্দর রোদ উঠেছে। শীতকালে সকালবেলা রোদের মুখ দেখলে সত্যি মনটা খুশিতে ভরে ওঠে। আর এই জলের আওয়াজটা না সকালবেলা কানে এত ভালো লাগে। আর দেখুন তার সাথে সাথে ঘরের ভেতর থেকেও আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ঘরে চলে এলাম। এসে দেখি ডোডো কি করছে, দেখুন কোথায় উঠে দাঁড়িয়ে আছে। জলটা খাও, তুমি তোমার জলটা খাও। থ্যাংক ইউ, জল খাও। দেখলেন একবার, নিজের বটলটা নিল আর আমারটা আমাকে দিল, দিয়ে বাবু চললেন এখন বাইরে। আর এই যে দেখুন, এই মাছগুলো না ফ্রিজে ছিল, আজকে দুপুরে হবে তাই বার করে রাখা হলো। আর যথারীতি রোজকার মতো ডোডো তার কাজ শুরু করে দিয়েছে। দাঁড়ান তাড়াতাড়ি না ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। রাতে না জামা কাপড়টা এর মধ্যে দিয়েই রেখেছিলাম, যাতে ওইটুকু টাইম অন্তত বাঁচে, দিয়ে সকালে উঠেই জাস্ট অন করে দেব। আর এই সাইডে মাটির খুঁড়িগুলো দেখছেন, এতে না দই ছিল, দইয়ের ভাঁড়িগুলো। আমি না ফেলিনি, রেখে দিয়েছি, জানি না কিছু করব কিনা, তাও রেখে দিয়েছি যদি কিছু কাজে লাগে। আর সকালবেলার মর্নিং টি কিন্তু চলে এসেছে। সকালের চাটা জানেন তো সগতই বানায়, চাটা না সত্যি বলতে ওই ভালো বানায়, আমার হাতে ঠিক চাটা ওরও ভালো লাগে না। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে তো শনিবার, ছুটির দিন, মানে অফিস স্কুল সবই ছুটি। বাট হলে কি হবে জানেন তো, ছুটির দিনে না আবার বেশি কাজ থাকে। তো এই ছুটির দিনগুলো আমরা দুজনে না কাজটা ভাগাভাগি করে নিই। দেখছেন তো সকাল থেকে আমি একরকম কাজ করে চলেছি, সৌগত একরকম কাজ করে চলেছে। যেমন চাটা ও বানালো, আমি বাচ্চাদের তুলে ব্রাশ টাশ করিয়ে ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম, এরকমই আর কি। তারপর রান্না বান্না সব কিছু তো আছেই, টুকটাক কাজগুলো আমরা ভাগ করে নিই। তারপর একটু ঠাকুরের দর্শন করে বাইরে এলাম আবার দেখতে। আজকে আকাশটা না সত্যি এত ভালো লাগছে, মানে সকাল থেকেই রোদটা আর একটু একটু ঠান্ডাও পড়ে গেছে, বেশ লাগছে। আজকে জানেন তো অনেকগুলো কাজ আছে, মানে তাড়াতাড়ি রান্না বান্না সেরে ইচ্ছা আছে চারজনে একটু পার্কে যাব। অনেকদিন না চারজনে মিলে পার্কে যাওয়া হয়নি। আর এই স্টার লাইটগুলো দেখুন তো, সেই দুর্গাপূজার আগে লাগিয়েছিলাম, খোলার টাইম এখনো হয়নি। আর এদিকে দেখুন গার্ডের ভাইরা, ওরা ওদের ডিউটি শুরু করে দিয়েছে, মানে এখন তো শিফট চেঞ্জ হয় 8টার সময়, তো রাতে যারা থাকে তারা চলে যায়, সকালে নতুনরা এসে ওদের কিছু হয়তো ইনস্ট্রাকশন দেয়, তারপর যে যার কাজে ঢুকে পড়ে। চলুন ঘরে যাই, মানে ভেতরে যাই, বাইরে না বেশ ঠান্ডা লাগছে। আজকে জানেন তো শাক কাটতে হবে, সৌগত কালকে শাক এনেছে, মাছটা নুনুন মাখিয়ে নিলাম। এটা বেগুন আর আলু দিয়ে এ হবে, তেল ঝাল যাকে বলে, আর এই শাকগুলো কাটবো। তার আগে না এগুলো বাছতে হবে। চলুন তো দেখি ওরা বাইরে কি করছে। দেখলেন কাণ্ড,
সকাল থেকে তোজো কাঁচে যে দুর্গা মায়ের গান চালাতে হবে, ম্যা সৌগত চালিয়ে দিয়েছে। আর ওদের নাচ শুরু হয়ে গেছে। মাঝখান থেকে দেখুন আমি কি পারি নিজেকে ধরে রাখতে। ডোডোর নাচটা দেখলেন? একটু কোনো গান বাজলে হয়, ওকে নাচতেই হবে। আর এদিকে মাছ ভাজা শুরু করে দিয়েছি কিন্তু। আর এই তরকারিটা না, কড়াইশুঁটি আর ছোট আলুর দম, এটা না কালকে রান্নার দিদি করে গিয়েছিল, মানে রাতের দিকে না আমার রান্নার কুক আসে তো সেই করে দিয়েছে। আর সকালে উঠে আমরা রুটিটা বানিয়ে নিয়েছি। আর এই দেখুন, এইটা না তোজোর খুব ফেভারিট খাবার, মানে ব্রেকফাস্ট, ঘি আর চিনি দিয়ে রুটি রোল করে, তো সেটাই আজকে ওকে সার্ভ করা হচ্ছে। দেখছেন কাণ্ড, সকাল থেকে আমাদের বাড়ির সবাই যেন নেচেই চলেছে। এই হলো আমাদের বাড়ির ছুটির দিন, কাজ থাকে তার সঙ্গে নাচও থাকে। রোল পেস্ট আবার কি কথা, এবার একে করাতে হবে, এইটা একটা বড় কাজ। তার আগে সবজিগুলো সব কেটে দিতে হবে, কারণ রান্নাটা আজকে সৌগতই বসাবে। আমার টুকটাক এদিকে কাজ আছে, সেইগুলো আমাকে সারতে হবে। এই যে মোটামুটি না আমার সব কাটা হয়ে গেছে, শাকগুলো বাছা হয়ে গেছে, একটু ধুয়ে নিচ্ছি। আর দেখছেন একবার, রান্নাঘরে না কিছু কাজ করার উপায় নেই, ডোডো সব সময় ঢুকে ড্রয়ার থেকে সব বার করে ফেলবে। মাঝে মাঝে না ভালো লাগে না জানেন তো, আর ঢোকাই না, থাক পড়ে, ও ঘুমোলে সব কিছু তোলা হবে। শাকও বসে গেছে, এদিকে মাছও বসিয়ে দিয়েছে। আর এই দেখুন, সেই যে ঘি বানাই না আমি বাড়িতে, বাড়ির বানানো সেই ঘি। তোজো তো ব্রেকফাস্ট হয়ে গেল, এবার এটাকে নিয়ে বসেছি। একে না মুড়ির ছাতু খাওয়াচ্ছি, মুড়ি গুঁড়ো করে রেখে দিই, সকালবেলা মাঝে মাঝে ব্রেকফাস্ট করাই। এবার শুধু মুড়িটা বেশ খেয়ে নেয় জানেন, কিন্তু দুধ মুড়ি মানে গোটা গোটা মুড়ি দিলে না খেতে চায় না, তাই আমি মুড়িটা গুঁড়ো করে রেখে দিই। ওয়াশিং মেশিনের ওগুলো না কাঁচা হয়ে গেছে, একে খাইয়েই ওগুলোকে মিলতে হবে। আর এগুলো মিলে আমি যাব স্নান করতে। ওইখানে সব সবজি টবজি কাটা হয়ে গেছে, সৌগত এবার বাকি রান্নাটুকু করে ফেলবে। আজকে শনিবার তো, মানে সারা সপ্তাহ যা শীতের জিনিস সেইগুলো কাঁচার দিন। তো সকালে উঠে ফার্স্ট আমি ওইগুলো চালিয়ে দিয়েছিলাম মেশিনে, কিন্তু এরপরও কিন্তু রোজকার জামাকাপড়ের আর এক রাউন্ড চলছে, সেটা হলে আবার সেগুলোকেও মিলতে হবে। এসে দেখি সৌগত কিন্তু ব্রেকফাস্ট নিয়ে রেডি, রুটিটা সকালেই বানানো হয়ে গিয়েছিল। আর সৌগত থালায় নিয়ে চলে এসেছে একদম ডাইনিং টেবিলে। শীতের সকালে গরম গরম রুটি আর ছোট আলু কড়াইশুঁটি দিয়ে দম, ব্যাপক লাগে বলুন। জানাবেন কিন্তু কাদের এই ব্রেকফাস্টটা ভালো লাগে। আর ডোডোকে দেখছেন, ওকে একটু করে রুটি দিতে হবে, পেট ভর্তি এদিকে, কিন্তু রুটি ওকে খেতেই হবে, সেই জন্য পাপার কোল থেকে নামছেই না একদম। দেখছেন ওই যে রুটি নিল, রুটি নিয়ে এবার ওই দিকে গিয়ে খাবে ও। আর এদিকে না তোজোকে একটু লিখতে দিয়েছিলাম 1 to 50, ও 1 to 30 লিখে আমাকে ডাকতে যায় জানেন তো। এটা দেখে নি তারপর মুছে আবার 3 1 30 1 থেকে 5 0 50 লেখে। ওর সঙ্গে বলে বলে না আমার এখন এরকম অভ্যেস হয়ে গেছে, 30 বলার আগে 3 0 30 বলি। ও লিখুক, আমার তো স্নান হয়ে গেছে, পুজোটা সেরে নিই এবার।
আজকে আর ব্রেকফাস্টের পরে ডোডোকে ঘুম পাড়ালাম না। ওই যে বলেছিলাম না আজকে একটু পার্কে যাব, দেখুন বল সাইকেল সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সৌগত মাঝে মাঝে দুজনকে নিয়ে যায়, মানে উইকেন্ডে নিয়ে যায়, আমার আর যাওয়া হয় না ঘরে রান্নাবান্না থাকে বলে। তো কালকে ঠিক করেছিলাম সকাল সকাল উঠে রান্নাবান্না সেরে ফেলবো, তো সেরে না চারজনেই যাব। বেশ ভালো লাগে গোটা পরিবার মিলে পার্কে গিয়ে একটু ঘুরে আসতে। এই যে চলে এসেছি পার্কে, দেখছেন তো চোখে, দুজনেই কিন্তু সাইকেলে আছে, আর ওই দেখুন বলটা যে ওখানে পড়ে আছে সেটা ওই সারায় বলছে যে বলটা নিয়ে এসো, ওটা আমাদের বল। দাঁড়ান সাইকেলগুলোকে সাইডে রাখি, তো যে এইদিকে রাখলো আমি ওই দিকটাতে রাখি। অনেক বাচ্চাই খেলছে দেখুন, ছুটির দিন না সকাল সকাল পার্কে বেশ ভর্তিই থাকে। আর ডোডোকে দেখছেন কোনোটাই ওর কিন্তু ঠিকঠাক পছন্দ হচ্ছে না, উঠছে আবার নেমে যাচ্ছে, আবার অন্যটাতে গিয়ে বলছে তুলে দাও। আবার দেখছেন এটা হয়ে গেল, আবার বলছে ওটা, ওই করে যাচ্ছে সমানে। আমি শুধু একবার এটাতে বসাচ্ছি আর একবার ওটাতে বসাচ্ছি, এই করে চলেছি। আর আনন্দ দেখেছেন হাসিখানা সবাই মিলে পার্কে এসে। আসলে সারা সপ্তাহ তো সেভাবে বেরোনো হয় না, হয়ে ওঠে না। আর দূরে দেখুন তোজো আর সৌগত ফুটবল নিয়ে ব্যস্ত, ডোডো কিছু পাচ্ছে না কিন্তু ওদের সাথে দৌড়ে চলেছে। আর ওই দেখুন ধপাস ধপাস শুধু পড়েও যাচ্ছে। আর সৌগত মাঝে মাঝে বলটা দিচ্ছে না বলে তোজো কিন্তু রেগেও যাচ্ছে, দেখছেন একবার ও কি পারে বলুন। ওইভাবে সৌগত শুধু পেছনে লাগবে এরকম ভাবে। আর এইটাকে দেখুন দৌড়েছে, ব্যাস পড়ে গেল। তারপর চলে এলাম একটু দোলনায় দুলতে, তোজোকে তো বসিয়ে দিলাম, বা ডোডোকে না একা বসাতে খুব ভয় লাগছিল তাই ওকে আমি নিয়ে বসলাম। আর ওর সুবাদে আমারও একটু দোলনায় চড়া হয়ে গেল, ভালোই লাগে জানেন তো, ছোটবেলায় তো এরকম অনেক চড়েছি বাট বড় হয়ে তো চড়া হয় না। আর দেখুন কাণ্ড দেখুন, দেখছেন যেন বুড়ো মানুষ হাঁটছে, মানে ডোডোকে দেখার জন্য না একজন লোক লাগবে এরকম অবস্থা। ওর সঙ্গে সঙ্গে একজনকে সবসময় থাকতেই হবে, কি যে কখন করবে তার নেই কোনো ঠিক। ওর একবার এদিকে বসছে, একবার ওদিকে বসছে, একবার এদিকে দৌড়াচ্ছে, একবার ওদিকে দৌড়াচ্ছে, এই করে চলেছে সমানে। এবার দেখুন তোজোকে ছেড়ে ডোডোকে ফুটবল খেলাচ্ছে, আর বেশ আনন্দ পাচ্ছে জানেন তো, ওই যে পাটাকে ধরে মেরে দিচ্ছে ওর ওতেই বেশ আনন্দ। চলুন অনেকক্ষণ থাকা হলো, এক ঘন্টা টাইম নিয়ে এসেছি, আবার গিয়ে এই দুটোকে স্নান করাতে হবে, করিয়ে খাওয়াতে হবে, অনেক কাজ আজকে। তো ওই দিকটা থেকে একটু ঘুরে নিয়ে এবার ওপরে যাব। আমার তো স্নান হয়ে গেছে বাট এই তিনজনের হয়নি, আমি গিয়ে খাবার দাবার রেডি করব, সৌগত দুজনকে এক একে স্নান করিয়ে দেবে, মানে ওই আর কি এক এক করে স্নান করিয়ে বাথরুম থেকে বার করবে, আমি জামা কাপড় পরিয়ে দেব। এদিকে গাছে জল দিয়েছে বলে রাস্তাঘাটেও একটু জল পড়েছিল, আর তাতে না বলটা গেল নোংরা হয়ে, আর হাতে তুলতে ইচ্ছে করলো না তাই ওই আর কি পা দিয়ে। আমি তো একদমই বাবা এইসব খেলাধুলোই পারি না একদম, ফুটবল তো বাবা কোনোদিনও খেলিনি, আর এখন দেখুন ওটাকে রাস্তা দিয়ে নিয়ে যেতেই যেন আমার দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু হাতে তো আমি তুলব না। চলুন এসে গেছি আমাদের টাওয়ার, ঢুকে পড়ি এবার, গিয়েই দুটোকে স্নান করিয়ে খাওয়াতে হবে। ব্যাস ওপরেও চলেও এলাম, সাইকেলটাকে আমরা এদিক দিয়েই ঢোকাই বার করাই, কারণ স্টোর রুম দিয়ে, কারণ নোংরা থাকে তো স্টোর রুমেও ডিরেক্ট ঢুকে যায়, ওটাই বেশ ভালো হয়। ওদিকে সৌগত ওইগুলো করুক, আমি এদেরকে নিয়ে এই ঘরে ঢুকে যাই।
ডোডোর স্নান হয়ে গেছে, আমি ওকে খাওয়াতেও বসে গেছি। আজকে ওকে খিচুড়ি খাওয়াচ্ছি, তবে জানেন তো আজকে না পেস্ট করে ফেললাম, কারণ ওর না প্রচণ্ড ঘুম পেয়ে গেছে মনে হচ্ছে। পেস্ট করে না খাওয়ালে না খাওয়াতেও দেরি হবে আর উনি ঘুমিয়ে পড়বেন। ওদিকে তোজোরও স্নান হয়ে গেছে, একে খাইয়েই ওর খাবারটা রেডি করতে হবে। একটু টিভিও চালিয়ে দিলাম, এত ঘুম পেয়েছে ওর চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। ডোডোর তো খাওয়া হয়ে গেল, তারা তাড়াতাড়ি না তোজোর খাবারটা বেড়ে দিই, কারণ তোজোকে খাবারটা দিয়েই না ডোডোকে ঘুম পাড়াতে হবে। তোজো নিজে নিজেই খেয়ে নেয়, দেখছেন কীরকমভাবে দিয়েছি, শাগের তরকারিটা ভাতে মেখে গোল গোল করে দিয়েছি, আর মাছের ঝোলটা একটু ভাতে মেখে দিয়েছি, আর মাছটা বলেছি হাফ ভাত খাওয়া শেষ হলে তারপর ছাড়াবো, কারণ না হলে কি হয়, মাছটা শেষ হয়ে যাবে ভাতটা শেষ হবে না, তাই মাছটা একটু পরে ছাড়িয়ে দিই। আসলে ডোডোকে তো শোয়াবো, তাই একে সব রেডি করে দিয়েছি। ভেরি গুড, কেন খাওয়া হয়ে গেছে, ঘুম ঘুম করতে হবে তো, ঘুম ঘুম চলো। ডোডো ঘুমিয়ে পড়েছে আর ওদিকে সৌগতরও স্নান হয়ে গেছে, আর তোজোর তো এখন খাওয়া চলছে, ওর আবার অনেকটা টাইম লেগে যায়, তাই ভাবলাম আমাদের খাবারটা বেড়ে ফেলি। আজকে সেরকম কিছু হয়নি, ভাত শাগের চচ্চড়ি আর বেগুন আলু কালো জিরে দিয়ে পারলা মাছের ঝোল। জানেন তো সারা সপ্তাহের পর শনিবার একটু এরকম কিছু খেতে না বেশ ভালো লাগে, বেশ টেম্পটিং লাগছে, কিন্তু জানি না কেমন হয়েছে। সাটা ভালো কেটেছি বল না, কেমন কেটেছি বল, একদম মিহি, সাটা মিহি করে কাটি এবি হয়েছে, তুমি খুব ভালো হয়েছে সকালে, তুমি এটাই তো খাচ্ছ, আচ্ছা তোমাকে আমি কালকে পাক্কা এরকম করে দেবো। শুনলেন তো, খেতে নাকি ব্যাপক হয়েছে, তবে দেখতেও সত্যি ব্যাপক হয়েছে। তো চলুন আমিও খাওয়াটা শুরু করি, খেয়েও তো নিস্তার নেই, সব কিছু গুছিয়ে ওই যে আর এক রাউন্ড আমি ওয়াশিং মেশিনে কাপড় জামা কাপড় দিয়েছিলাম সেগুলোকে এখনো মেলতে হবে। আর এদিকে দেখুন, খেতে খেতে আমরা টিভিতে দেখছি ওই একটা সিরিজ আছে না আম আদমি ফ্যামিলি বলে, খুব সুন্দর জানেন তো, সেটাই দেখলাম। ওদিকে তোজো শুয়ে পড়েছে আর ডোডো তো আগেই ঘুমোচ্ছে, আর খাবার দাবার সব গুছিয়ে আমি চলে এলাম আর এক রাউন্ড জামা কাপড় মেলতে। আজকে শনিবার, কাছাকাছিও বেশি হয় আর এগুলোকে না গোছাতেও অনেক সময় লাগে, সব থেকে বড় কাজ। আমার তো মাঝে মাঝে একটা ঘরের একটা বিছানা জামা কাপড়েই ভরে থাকে, মানে শুধু গোছানো হয় না বলে। জানেন তো আজকাল এই ছোট ছোট নিউক্লিয়ার ফ্যামিলিতে না যদি হাজব্যান্ড ওয়াইফ কাজ যদি ভাগ করে না নেওয়া হয় তাহলে কি চলে বলুন, অনেক বাড়িতেই আছে কিন্তু ভাগাভাগি করেই কাজ করে। তবে এখনও না অনেক বাড়ি এরকমও আছে যে বাড়িতে শুধু মেয়েরাই কাজ করে, ছেলেরা কাজ করে না বাড়ির কোনো, সেটা কিন্তু ঠিক নয় বলুন। জানি অনেকেরই আবার খারাপ লেগে যাবে আমার কথাটা, কি করব বলুন, একা থাকি বাইরে থাকি তো তাই বুঝি যে বাড়ি যখন দুজনের, দুজনকে একসঙ্গেই তো কাজ করতে হবে বলুন। আর তাতে না সব থেকে বড় কথা ভালোবাসাটা বাড়ে, একসঙ্গে কাজ করার মজাই আলাদা, তাই শনি রবিবার বিশেষ করে আমাদের না এরকম কাজ ভাগ করা থাকে, তাতে না কাজগুলোও হয়ে যায় আর বেশ সবার সাথে মানে পরিবারের সাথে টাইমটাও কাটানো যায়। এই যে দেখুন সৌগত এখানেই শুয়ে পড়েছে, ছেলে এখানে ঘুমোচ্ছে ও সোফাতে শুয়ে পড়েছে, আর তোজো আশা করছি ঘুমিয়ে পড়েছে, চলুন দেখি। হ্যাঁ তোজো ঘুমিয়ে পড়েছে, আমি আর কি একটু তোজোর পাশে গড়িয়ে নিলাম, দিয়ে আবার কি এই করতে করতে চারটে কখন বেজে গেল বুঝতেই পারলাম না। আর এই বিকেলের কফির দায়িত্ব হচ্ছে আমার, সকালবেলা যেমন সৌগত চাটা বানায় বিকেলে কফিটা আমি বানাই। আর সৌগত কি বলেন জানেন, যে কফিটা নাকি আমার মতন ও আবার বানাতে পারে না। আর এই শীতকালের দুপুরে এই এক চিলতে রোদ্দুর যে ঘরে ঢুকেছে না, তার মাঝে বসে কফি খেতে আর এই ছানাদের দেখতে দেখতে বেশ লাগে, দেখছেন কাণ্ডটা,
খেলা মারামারি আদর তিনটেই কিন্তু চলছে এদের একসাথে। আজকে জানেন তো সন্ধেবেলা আবার বাড়িতে কোনো রান্না নেই, যদিও সন্ধ্যের রান্নাটা আমি করি না, রান্না দিদি আসে। তাহলে আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, আসলে আমার টাওয়ারেই না, মানে আমাদের এই এ টাওয়ারে না একটা বাড়িতে ছোট্ট একটা বেবি এসেছে, বেবি বয় হয়েছে ওনাদের। তো ওদের না আজকে ওয়েলকাম পার্টি আছে বেবির জন্য, তো আমাদের ক্লাব হাউসেই না সেই পার্টিটা রেখেছে, মানে ডিনার ওখানেই। তো ওই আর কি, ডোডোকে একটু খাইয়ে দিই, সাড়ে সাতটা আটটার দিকে ওখানে যাব। দেখছেন ডোডো এই হাসিটা না নতুন শিখেছে, মাথাটাকে হেলিয়ে দিয়ে দাঁত বার করে হাসবে। তাই আজকে তাড়াতাড়ি ডোডোকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, মানে ওই আর কি, এখন সাতটা মতো বেজে গেছে, একে একটু খাইয়ে দিই, এসে আবার রাতে একটু দুধ খাইয়ে শোয়াবো। খাওয়া দাওয়ার পর দুটোকে রেডি করে দিয়েছি, এবার আমরা রেডি হয়ে যাই। ঠান্ডা যে বাইরে বড্ড, কি আর সাজবো বলুন, জ্যাকেট সোয়েটার তো পরতেই হবে। দুটোকে তাই একদম প্যাক করিয়ে দিয়েছি আমি, আর এদিকে সৌগত রেডি, আমিও রেডি, আর দুজনে মিলে রেডি হবে, একটা সেলফি তুলবো না, এটা তো আবার হতেই পারে না। তো চলুন বেরিয়ে পড়ি। জানেন হাসির কথা, চাবি দিয়ে দিয়েছিলাম, গিফটটাই নিতে ভুলে গিয়েছিলাম, তো জয়ই মনে করালো মাম্মা বেবির গিফটটা তো নেওয়া হলো না, তারপর আবার চাবি খুলে গিফটটা নিলাম। এই তো ক্লাব হাউসেই হচ্ছে, তো গাড়ি বার করার কোনো মানেই হয় না, হেঁটেই চলে যাচ্ছি এদিক থেকে ওদিক। তোজোর বার্থডে পার্টিটাও না এই ক্লাব হাউসেই হয়েছিল, তার টিজার তো আপনারা দেখিয়েছেন, তবে ফুল ভিডিওটা না আমি এখনো পাইনি, পেলে সেটাও দেখাবো। তবে জানেন তো এই যাদের বাড়ির পার্টিতে যাচ্ছি তাদের একজনকে দুজনকে ছাড়া আমরা আবার কাউকেই সেরকম চিনি না। আর এদিকে দেখছেন কি সুন্দর ক্লাব হাউসের সামনে ফুলগুলো লাগিয়েছে দেখুন। এই যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমরা চলেও এসেছি, বাচ্চাটার নামটা না ভুলে গিয়েছিলাম, এই তো এখানে লেখা আছে আরিয়া বীর, কি বড় নাম বলুন, বাক্য সুন্দর সাজিয়েছে। আর আমাদের তো চেনে নি, সবার আগে পেট পুজো, আসতেই না স্টার্টার শুরু। আর সব থেকে বড় কথা কি জানেন, আমরা তো ভেবে ভেবে আসছিলাম এখানে হয়তো ভেজই খাওয়া হবে, কারণ এখানে না বেশিরভাগ জায়গাতে ভেজ খাওয়া দাওয়াই থাকে, তো তারপর সেখানে এসে নন ভেজ পেয়ে খুবই খুশি হয়ে গেলাম। আর দেখছেন যতগুলো এরকম করে বেলুন সাজানো ছিল সব ডোডো ফেলে দিচ্ছে, একটাও না জেনে ফেলেছিল কিন্তু তারপর এবার থেকে ইচ্ছে করেই ফেলছে, আর সব বাচ্চারাই দেখুন বেলুন নিয়ে ব্যস্ত। আর এই যে আঙ্গাদ ভাইয়া আর ওনার ওয়াইফ, আর এই যে ওনাদের কোলে ছোট্ট বেবিটা। এই বেবিটারই আজকে ওয়েলকাম পার্টি, কেক টেক কাটা হয়ে যাওয়ার পর দেখুন এরা তো কেক নিয়ে বসে গেছে। আর একে চিনতে পাচ্ছেন, তোজোর ফ্রেন্ড আদি, তবে আদিও বলে আবার আদি ভাইয়াও বলে। আর জানেন তো একটু পরেই না ডোডো খুব কাঁদতে শুরু করলো, তাই হলো কি সৌগতকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেল কোনো রকমের ডিনার করে, আসলে স্টার্টার খেয়েই না পেটটা ভরে গিয়েছিল। তারপর আমরা একটু খেয়ে বেরিয়ে পড়লাম। তো চলুন আজকের ব্লগটা না, তো চলুন তাহলে না আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন, আর পরের ব্লগটা আসা পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।